নোয়াখালীর সেনবাগে সোনাইমুড়ি আসনের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সমস্যার সম্ভাবনা নিয়ে এলাকাবাসীর সাথে পথসভা, মত বিনিময়, গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ অর্থ সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ, FCA ও PhD। তিনি শুক্রবার দিনব্যাপী তার নির্বাচনী এলাকায় সেনবাগে উপজেলার কয়েকটি স্থানে সাধারণ জনগণের সাথে পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ, মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, মুক্তিযোদ্ধা শাহজাহান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খুরশিদ আলম, PhD, সাইফুল ইসলাম শিপন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।